সাবস্ক্রাইব করুন স্মার্ট স্টাডি সেন্টার চ্যানেলটি এবং বেল আইকনটি দাবান লেটেস্ট ভিডিওর চটজলদি আপডেট পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ডেলি ভোকাবুলারির আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তিনটি ওয়ার্ডের মধ্যে আজকে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ইনসিপিড। ইনসিপিড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ইনসিপিডের মানে হচ্ছে বিরস বা স্বাদহীন, যা সিনোনিম আনপ্লেজেন্ট, টেস্টলেস যেটা মানে স্বাদহীন। আর অ্যান্টোনিম কি হবে তাহলে? টেস্টি হবে। এবং আনপ্লেজেন্ট যেহেতু ছিল, তার অ্যান্টোনিম যদি আমরা সেইভাবে দেখতে যাই তাহলে হবে এক্সাইটিং। একটা সেন্টেন্স দেখি, অ্যাজ দ্য ফুড ইজ ইনসিপিড, খাবারটা স্বাদহীন হওয়ার কারণে এমিলি ইজ নট অ্যাট অল ইন্টারেস্টেড টু ইট ইট, এমিলি একদমই এটা খেতে ইচ্ছুক নয়। আমাদের নেক্সট ওয়ার্ড আছে ইলেশন। ইলেশন হচ্ছে নাউন, যার মানে হচ্ছে উল্লাস। তো সিনোনিম কি হবে? চিয়ার, গ্লি, প্রাইডও বলতে পারি। এবং অ্যান্টোনিম হচ্ছে ডিপ্রেশন। দেখো, আমরা ছবিটি থেকে দেখতে পাচ্ছি যে একটি ছেলের প্রফুল্লিত চেহারা। তো রামস ইলেশন, রামের উল্লাস বা রামের আনন্দ, ইজ ইন রিটার্নিং টু দ্য নেচার। সে যখন প্রকৃতির কাছে ফিরে যায় সে তখন উল্লসিত হয়, সে তখন খুশি হয়। আমাদের লাস্ট ওয়ার্ড হলো অ্যামাস। অ্যামাসটা হচ্ছে ভাব, মানে হচ্ছে জড়ো করা, জমানো। সেটাকে আমরা সিনোনিম বলতে পারি অ্যাকুমুলেট, গ্যাদার। এবং যেহেতু জমানো, তার অপোজিট হবে কি? বিলিয়ে দেওয়া। তাহলে অ্যান্টোনিম হচ্ছে ডিস্ট্রিবিউট। একটা সেন্টেন্স দিয়ে বুঝে নিই, স্টার্টিং ফ্রম নাথিং, কোনো কিছু না থেকেই সে শুরু করেছিল। হি হ্যাড অ্যামাসড এ হিউজ ওয়েলথ, সে জমা করেছিল বা একত্রিত করেছিল বা সেভিংস করেছিল হিউজ ওয়েলথ, প্রচুর সম্পত্তি। তো ফ্রেন্ডস, তোমরা প্রচুর পরিমাণে এই ভিডিও শেয়ার করো, লাইক করো এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। Thank you.